नमस्कार, আমি সুমন। চলে আসলাম নতুন একটি ভিডিও। আজ থেকে 75 বছর আগে আমাদের দেশের বাইরে তৈরি হয়েছিল আজাদ হিন্দ সরকার। আজাদ হিন্দ ফৌজের উপর যখন মোকদ্দমা চলছিল, তখন শাহনওয়াজ খান বলেছিলেন যে সুভাষচন্দ্র ওই ব্যক্তি ছিলেন যিনি প্রথম ভারতীয়দের ভারতীয় হওয়ার গর্ব অনুভব করিয়েছিলেন। যে আজাদ হিন্দ সরকারের কথা বলছি, চলুন আজকে সেই আজাদ হিন্দ সরকারের ব্যাপারে একটু জানার চেষ্টা করি। সুভাষচন্দ্র বোস এমন একজন ক্রান্তিকারী নেতা ছিলেন যিনি রাজনেতা ও কূটনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন স্পষ্ট বক্তাও। যে কোনো উপায়ে তিনি ভারতের স্বাধীনতা চান, যার জন্য তিনি কোনো রকম মাথা নত করতে তিনি রাজি নন। কিউকি আজাদি মাংকে নেহি ছিনকে লানা পড়তা হ্যায়। শুরুর দিকে তিনি কংগ্রেস নেতা হিসাবে গান্ধীজির সাথে মিলে কাজকর্ম শুরু করেন, কিন্তু পরের দিকে মতবিরোধের কারণের জন্য তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক স্থাপনা করেন। সুভাষচন্দ্রের ব্যক্তিগত মত ছিল, যখন ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফেঁসে আছে, তখন তাদের রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেন। কংগ্রেসের সমস্ত প্রায় বড় বড় নেতা বিরোধ করে নেতাজির এই ব্যাপারে। তারা বলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ইংরেজরা নিজে থেকেই স্বাধীনতা দিয়ে চলে যাবে। ইংরেজরা ভারতকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়াতে চেয়েছিল। এর প্রতিবাদে নেতাজি ফরওয়ার্ড ব্লকে রেডিও স্থাপনা করেন এবং যেখানে তিনি ভারতীয়দের জাগরুক করার জন্য ইংরেজ বিরোধী নানা রকম লেখালেখি শুরু করেন, যার জন্য তাকে জেলেও যেতে হয় এবং জেলে থেকে তিনি ভুক হরতাল শুরু করেন এবং ইংরেজরা তাকে নিজের বাড়িতে হাউস অ্যারেস্ট করে রাখে। এরপর তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে জার্মানি পালিয়ে যান এবং জার্মানে থাকার সময় তাকে জাপানে আমন্ত্রিত জানায় আজাদ হিন্দ ফৌজের সংস্থাপক রাসবিহারী বসু। ডক্টর রজেন্দ্র পটোরিয়া নিজের বই নেতাজি সুভাষে লেখেন, 4 জুলাই 1943 সিঙ্গাপুরের ক্যাথে ভবনে একটি সমারোহে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব সুভাষকে দেন, যার পর সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের প্রধান হওয়া দরুন স্বতন্ত্র ভারতের অস্থায়ী সরকার বানায়, যাকে মান্যতা দেয় জার্মানি, জাপান, ফিলিপিন, কোরিয়া, চীন, ইতালি, আয়ারল্যান্ড সমেত 9টি দেশ। ফৌজকে শক্তিশালী করার পাশাপাশি আধুনিক অস্ত্র চালনাতেও পারদর্শী হওয়ার ট্রেনিংও দেয়। আজাদ হিন্দ ফৌজ সরকারের প্রথম স্টেপ জাপান সেনার সাহায্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের প্রথম স্বাধীন ভূভাগ হিসাবে ছিনিয়ে নেয়। নেতাজি আজাদ হিন্দ ফৌজের নিজস্ব ব্যাংক এবং মুদ্রা স্থাপনেরও আদেশ দেন। এমন একটি সরকার যার নিজস্ব ব্যাংক, মুদ্রা, ডাকটিকিট এবং গুপ্তচর তন্ত্রও ছিল। নেতাজি এমন একজন মানুষ ছিলেন যিনি বর্তমানে বাস করতেন এবং ভাবতেন ভবিষ্যৎ। তিনি ভাবতে পারতেন অনেক দূর পর্যন্ত। নেতাজি আজাদ হিন্দ ফৌজে মহিলা রেজিমেন্ট গঠন করেন, যার দায়িত্ব ছিল ক্যাপ্টেন স্বামী লক্ষ্মীনাথমের হাতে, পরবর্তীকালে যেটিকে ঝাঁসি রানী রেজিমেন্ট বলা হতো। সুভাষচন্দ্রের মানসিকতা এটা বলতো যে স্বাধীনতার ইচ্ছা যেন প্রত্যেকটা ভারতবাসীর মন থেকে আসে, তাহলে ভারতকে স্বাধীন হওয়া থেকে আটকাতে কেউ পারবে না। ইম্ফাল আর কোহিমাতে বেশ কয়েকবার আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সেনাদের হারিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আর ইটালি হেরে যাওয়ার পরে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। যখন এই বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিকে, ঠিক তখনই আমেরিকা 6 ও 9 আগস্ট 1945 জাপানের দুটি বড় শহরে অ্যাটাম বোম ফেলে দেয়, হিরোশিমা আর নাগাশিমাতে, যার দরুন প্রায় 2 লক্ষেরও বেশি লোক মারা যায়। এরপর জাপান আত্মসমর্পণ করেন এবং জাপান আত্মসমর্পণের পরে আজাদ হিন্দ ফৌজের পরিস্থিতি প্রচণ্ড কঠিন হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত তারাও আত্মসমর্পণ করতে বাধ্য থাকেন। ঠিক যেই সময় আজাদ হিন্দ ফৌজের উপর লালকেল্লাতে মামলা চলছিল, এই মামলা চলাকালীন সমস্ত ভারতবাসী যেন ইংরেজদের উপর ক্ষেপে উঠেছিল। ইংরেজরা ঠিক তখনই বুঝতে পেরেছিল যে তাদের সময় আর বেশি দিন নেই, তাদেরকে এবার গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে। আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিয়ে প্রায় 200 বছর রাজত্ব করার পর 15 আগস্ট 1947 তারা ভারতবর্ষ ছেড়ে চলে যান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে একটি লাইক করবেন, ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।